আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি অনেক ভালো আছেন। চলে আসলাম আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো আজকে হচ্ছে আমার গায়ে হলুদ। হ্যাঁ, সবাই অলরেডি উপরে চলে গেছে, এখন অনেক লেট হয়ে গেছে। তো এগুলো সব কিছুই নিয়ে নেওয়া শেষ, আমি এখন যাবো। লাস্ট আমি আছি আর আম্মু আছে, ভাবলাম যে আম্মুরে রেখে যাই। আর এখানে কিছু কিছু গেস্ট আছে, এরা আর কি একটু লজ্জা পায়। হ্যাঁ, যারা লজ্জা পায় তাদেরকে নিজে রেখে গেছে। চলো, উপরে সবাই ওয়েট করতেছে। আসলে আমাদের বাসাটা অনেক ছোট, আমাদের ছাদে আর কি একটু ছোটখাটোর উপরে আয়োজন করছে। তুমি পরে তোমার আস্তে আস্তে আসেন ভাবি, সামনে ভাবি, পিছনে তোমরা পারো না, ইচ্ছা করো আমার মাথা লাগে। আচ্ছা প্লে, আমার তো চেহারা এই জায়গা দাও। না না, এবার যাই জুতা লাগে, অসুবিধা কষ্ট বহন করছি তোর লিগে। সালাম তো সুন্দর হয় নাকি? আমার দাও, দাঁড়াও। আসসালামু আলাইকুম, ইউটিউবারের মতো সালাম দাও। ওটার ভিতরে লাগবো না। তারপরে জানে কি ফুপু আহে ওই দাদা তো ময়লা আছে বেশি করে দেওয়া
আমার কোন নামে ময়লা নাই ভাই, যা আছে চকলেট। হ্যাঁ এই যে নাও, কাকির দেরি সে যায় না আল্লাহ রে, রাতে একটা বাজে গেছে কাকি, কাকার একটা খাওয়া দেন কাকি। আন্টি আসেন, আমার ভালদা জানি দেখিস, জম্মের ভালদা দেখছে খালি জন্মসূত্রে হিরো মামা, খালি চুল নাই নাই না না সবই আছে, সমস্যা নাই, মালদা মালদার মনে দিয়েছে ডায়মন্ড ডায়মন্ড, হ্যাঁ হ্যাঁ ওইটি ফাটফুট বিজনেস ম্যাগনেট, বিজনেস কোন খাবি কো, কোন খাবি কো, খারাপ বাবা একটু খারাপ একটু ধৈর্য ধৈর্য ধৈর্য, সামনে যাচ্ছে তুই এর মনে নেই কথা বলতে রে মামার পছন্দ হয়েছে, মামার দিকে খাওয়া যেতে না নিজে একলা লইয়া খেলো মিম বাবুর ভালোবাসা ডক মতন খা, ইনশাআল্লাহ আর রায় তো অনেক আছে না, ক্ষুধা লাগছে আমার ভাই, তোমার ভাইটার আর কোনো কাজ নাই, একটা কাজ দিয়েছি তোমার ভাই, তুমি আপেল খাবে খাও ভালো করে দেবেন ভাবে, ঠিক আছে বেশি করে দেবেন, তুই জানোস ঠিক আছে
বন্ধ করছি লাইট ক্যামেরা অ্যাকশন চালু করেন দেন আরজ ভাই দেন সব এক্সাইট শেষ করে তোমরা তো সুবি আগে রাত বেশি হয়ে গেছে বিয়ের এদিক তাকে একটা ভেট কি দেন সবারই লাগছে এক লাখ লাগাই যাবে অনেক ফাস্ট হয়ে যাচ্ছে এই জায়গায় সব কাজ নিরিবিলি পরিবেশ সবার ভিডিও বন্ধ করে দাও প্লিজ আসি রে ভাই আসি সর্বশেষ অনেকগুলো সর্বশ্রেষ্ঠ ঠিক আছে যা আছে সব তার গায়ে মেখে দাও কইজনি গান বাজদাছে আমরা তিনজন যাচ্ছি ও কি আসলে আমার পক্ষে না মিমের পক্ষে বুঝতেছি আমি হচ্ছে দুই নৌকার মাঝে পা দিয়েছি তো যখন তখন ঘুরে যেতে পারি এখন আছি যাচ্ছে দেখি ওদের কি অবস্থা মেহেদি দিছিল মিম এরপরে কি অবস্থা জানি না যাই দেখি